আগে থেকেই অনুমান করা যাচ্ছিল ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনায় সত্যি হল। মঙ্গলবার নিউজিল্যান্ডের ইনিংসের 46.1 ওভারে হানা দিল বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার পর ক্রিকেট প্রেমীদের মাথায় এখন চিন্তা ডার্ক ওর্থ লুইস সিস্টেম নিয়ে। এই জটিল পদ্ধতির জন্য অনেক অঙ্কই বদলে যায় ম্যাচের। জিততে থাকা কোনো টিমের কাছেই হঠাৎই কঠিন হয়ে যেতে পারে টার্গেট। আপাতত যা হিসাব পাওয়া যাচ্ছে তাতে নিউজিল্যান্ড যদি আর ব্যাট করতে না নামে, তাহলে ভারতের সামনে টার্গেট এসে দাঁড়াবে 46 ওভারে 237, 40 ওভারে 223, 35 ওভারে টার্গেট হবে 209, 30 ওভারে টার্গেট হবে 192, 25 ওভারে টার্গেট হবে 172, এবং 20 ওভারে টার্গেট হবে 148 রান। আর তাই তো বৃষ্টি যে এখন টিম ইন্ডিয়ার কাছে ভালো মতোই চিন্তার কারণ তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে। আজকে শেষ পর্যন্ত খেলা না হলে খেলা হবে আগামীকাল। কোনো ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডেতে তা আগের দিন যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে। তার মানে আজকে নিউজিল্যান্ডের ম্যাচ যেখানেই শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই তারা আবারও ব্যাটিং শুরু করবেন। তবে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এদিকে কোনো সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল তারাই চলে যাবে ফাইনালে। এই নিয়মে ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলেই ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া, কারণ 15 পয়েন্ট নিয়ে 1 নম্বরে লিগ শেষ করেছে ভারত। অপরদিকে কিউইরা 11 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে লিগ শেষ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে এসেছে ভারত। গ্রুপ পর্বে একমাত্র হার ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে। আর তাই তো আজকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত। ম্যানচেস্টারে বাঁচা মরার লড়াইয়ে এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে ভারত। শুরু থেকে কৃপন বোলিং করে কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। গাফটিলের উইকেট দলীয় 1 রানের মধ্যেই তুলে নিলেও এরপর অনেকক্ষণ উইকেটের দেখা পাননি বুমরারা। তবে ধীরে চলো নীতিতে খেলতে থাকা নিউজিল্যান্ড 100 রান করতেই লেগে যায় 29 ওভার। বরাবরের মতন আজও কিউইদের বাঁচান অধিনায়ক কেন উইলিয়ামসন। সাজঘরে ফিরে যাওয়ার আগে 67 রান করেন এই কিউই ব্যাটসম্যান। এছাড়া নিকোলাস করেন 28 রান। 67 রান নিয়ে এখনও ক্রিজে রয়েছেন রস টেইলর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই ম্যাচটি কি আদৌ সম্পূর্ণ হবে? আর হলেও কোন দলটি ফাইনালে যাবে বলে আপনারা মনে করছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।